আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি ফাতেমাতুজ্জোহরা আছি আপনাদের সাথে তো আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করি তো আমরাও আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয় ভালো আছি তো আজকে হচ্ছে আমি মেলায় চলে এসেছি ঘুরতে মেলা বলতে এটা আমাদের বাসার খুব কাছাকাছি হচ্ছে মেলাটা হয়েছে তো এখন কিন্তু খুব একটা বেশি মেলা দেখা যায় না কিন্তু হঠাৎ করেই দেখলাম যে এখানে একটা মেলা বসেছে তো দেখে তো আমি খুব এক্সাইটেড মেলাতে আসার জন্য তো খুব ছোটোবেলায় হচ্ছে মেলাতে বেশিরভাগ যাওয়া হতো ফ্রেন্ডদেরকে নিয়ে বেশিরভাগ যাওয়া হতো হচ্ছে পহেলা বৈশাখে ছোটোখাটো মেলা হতো তো মেলাতে গিয়ে চরকিতে উঠতে আমার কাছে বেশ ভালো লাগতো আর এটা আমি খুব এনজয় করতাম কিন্তু এখন তো খুব এক একটা বেশি মেলা দেখাই যায় না তো যাবো তো অনেক দূরের কথা তো যখন আবার দেখলাম যে এলাকাতেই একটা মেলা বসেছে তো আমি তো খুব এক্সাইটেড এর দেখার জন্য তো চলে এসেছি তো আমি হচ্ছে সন্ধ্যাবেলায় এসেছি একটু ঘোরার জন্য তো রাতের বেলায় ঘোরাঘুরি করতে আমার কাছে একটু বেশি ভালো লাগে আর মেলাটা আসলে খুব একটা বড় না ছোট পরিসরে একটা মেলা করা হয়েছে তো মেলাতে আসলে কি কি পাওয়া যায় আর মেলাটা দেখতে কেমন আপনাদের সাথেও শেয়ার করছি তো যারা যারা আমার মতন বড় হয়ে গেছেন মেলাটা দেখতে পাচ্ছেন না মানে রিসেন্ট আশেপাশে কোথাও মেলা দেখতে পান না বা মেলায় যাওয়া হয় না আমার ভিডিওর মাধ্যমে সে সকল আপু ভাইয়েরা কিন্তু মেলাটা দেখতে পারবেন প্লাস এনজয়ও করবেন তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে তো বেশিরভাগ মেলার সামনেই কিন্তু দেখা যায় এই সমস্ত চিংড়ির মাথাগুলো ভাজতে বসে তো আমার কাছে বেশ ভালো লাগে জিনিসগুলো আর এগুলো দেখলেই হচ্ছে আমার কাছে একটা মেলার মেলার ভাব আমের চলে আসে যে মনে হচ্ছে মেলা আর চরকির মধ্যে যে একটা শব্দ হয় সেটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম চরকিতে কিন্তু উঠিনি তবে আমার চরকিতে উঠতে খুবই ভালো লাগতো আগে ভালো লাগতো তো রিসেন্ট আমি উঠিনি সেজন্য আমি জানি না আর সন্ধ্যাবেলা যেহেতু ছিল সেজন্য হচ্ছে উঠিনি তবে মেলাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখেছি আপনাদের সাথেও শেয়ার করছি এই যে দেখুন ছোট ছোটো পাতিল তো এগুলো কিন্তু আমি সব সময় কিনতাম ছোটোবেলায় এগুলো কিনতে কিন্তু আমার ঘর ভরে যেত আর এখন হচ্ছে আরিশার পালা এখন হচ্ছে আয়েশা কিনবে এগুলো তো আমার কাছে বেশ ভালো লাগে ছোট ছোট জিনিসপত্রগুলো বাচ্চারা কিনবে খেলা করবে এগুলো আসলে খুবই শখের জিনিস আর এগুলো খেলতে কিন্তু খুবই ভালো লাগে আর পাতিল দিয়ে ছোটোবেলায় বান্ধবীর সাথে কিন্তু খুবই খেলা করতাম তো এই মেলাতে এসে আসলে ছোটোবেলার অনেক অনেক স্মৃতিগুলো মনে পড়ে গেল তো এখানে যেহেতু ছোট্টবেলায় আসতাম আর এইসব জিনিসগুলো কিনে নিয়ে যেতাম বাসায় গিয়ে বান্ধবীদের সাথে খেলা করতাম সত্যি খুব মিস করেছি এই মেলাটাতে এসে সেই সব জিনিসগুলো মনে পড়ে গেছে আসলে স্মৃতি জিনিসটা এমনই যেগুলো হচ্ছে মেমোরিতে থেকে যায় তো এই যে আরেকটা হচ্ছে মেলার ট্র্যাডিশনাল জিনিস যেটা এরকম মুরালি মুরালি তো পাওয়া যাবেই মেলা মানেই হচ্ছে মুরালি তো এই জিনিসটা না থাকলে তো মেলার ভাবই চলে আসে না তো এই যে মেলার মধ্যে এটা কিন্তু খুবই কমন এটা সব সময় থাকে মুরালি নাড়ু তারপর হচ্ছে এই যে হোয়াইট কালারের যে মিষ্টিটা এটা হচ্ছে চিনির দানাদের দিয়ে একটা মিষ্টি খুবই মিষ্টি মানে খুব বেশি মিষ্টি খেতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো আমার কাছে এখান থেকে হচ্ছে মুরালিটা খেতে ভালো লাগে মানে মেলায় আসবার মুরালি কিনবো না তাই কি হয় তো এই তো এই ছিল মেলাটা মূলত মেলার সম্পূর্ণ অংশটা হচ্ছে আমি জাস্ট দূর থেকে আপনাদের সাথে শেয়ার করছি মেলাটা আসলে দেখতে কেমন ছিল তো আমার কাছে গিয়ে কিন্তু মেলার আমেজটা পেয়ে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে ভাইয়া পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রাত্রেবেলা আসলে ঘুরতে গিয়ে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আর মানুষজন খুব কম ছিল একদমই পরিবেশটা খারাপ ছিল না খুবই ভালো ছিল মেলার পরিবেশটা আমার কাছে তো গিয়ে খুবই ভালো লেগেছে তো যাই হোক আমি হচ্ছে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম আর এখানে ছিল হচ্ছে চানাচুর বিক্রি করছিলো চানাচুর ঝালমুড়ি এইসব খাবারগুলো এই পাশে বিক্রি করছিল আর এই সামনে হচ্ছে ওই যে চিংড়ির মাথা বিক্রি করছিল খাবারের মধ্যে এগুলো ছিল আর ওই পাশেতে হচ্ছে মুরালি নাড়ু এই সব টাইপের খাবার ছিল আর গরম গরম জিলাপিও বানিয়ে বিক্রি করছিল। আর এই দিকে হচ্ছে বাচ্চাদের জন্য ছোটো ছোটো টুকি টাকি কিছু খেলনা আর সেই সাথে কসমেটিক্স আর কিছু মাটির জিনিসপত্র দেখলাম এখানে সেগুলো আমার কাছে ভালো লেগেছিলো তো এই ছিল মূল মেলাটা এখন হচ্ছে মেলাটাতে ঘোরাফেরা করা তো আমার হয়ে গেছে তবে চরকিটাতে কিন্তু আমি উঠিনি যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম সেজন্য হচ্ছে উঠিনি সকাল সকাল বা দুপুরের দিকে হলে হয়তো উঠতাম এই যে দেখুন চরকি এই চরকিটা দেখলে কিন্তু আমাদের সবারই সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যে আমরা কম বেশি সবাই কিন্তু এই চরকিতে উঠেছি চরকি বলতে নাগরদোলা তো নাগরদোলাকে আমরা তো সবাই চিনি আর কম বেশি সবাই উঠেছি তো আসলেই খুব একটা মেমোরেবল জিনিস এই জিনিসটা আর ওই পাশে হচ্ছে একটা নৌকা ওইটা হচ্ছে উঠলে হচ্ছে নৌকার মতো এক পাশে এ পাশ এক পাশ ও হয় আর কি দোলনার মতো দোল খায় নৌকাটা তো এই দুইটা রাইট ছিল যেহেতু ছোট ছিল মেলাটা তো ছোটো পরিসরেই তারপরও সুন্দরভাবে তারা কিন্তু সাজিয়েছেন আর মেলার পরিবেশটা অনেক ভালো ছিল একদমই হইচই হৈ হুল্লুর বা অনেক মানুষজন ভিড় এরকম কিছু ছিল না তো দেখতেই তো পেলেন পরিবেশটা আসলেই কিন্তু খুব সুন্দর ছিল তো মূল মেলাটা তো আমার ঘোরা হয়ে গেছে টুকিটাকি জিনিসপত্র কেনা হয়েছে তো এখন আমি বের হয়ে যাচ্ছি মেলা থেকে তো মেলার সামনে হচ্ছে কিছু খাবার বসেছে তো আমি হচ্ছে এখান থেকে কিছু খাবার খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব। তো এখানে ছিল হচ্ছে চটপটি তো আমি হচ্ছে আন্টিকে বললাম এখানে হচ্ছে একটা আন্টি বিক্রি করে চটপটিটা তো আনটিকে বললাম হচ্ছে চটপটি দেওয়ার জন্য তো এই তো আন্টি হচ্ছে চটপটি বানাচ্ছে তো আমি হচ্ছে এখানে কিছু বললাম বাসার জন্য দিয়ে দিতে তো এখানে হচ্ছে আন্টি কিছু পার্সেল দিয়ে দিলো আর সেই সাথে হচ্ছে আমি এখন খেয়ে যাব মানে আমার কাছে হচ্ছে বাইরে বসে খেয়ে যেতে বেশি ভাল লাগে বাসে গিয়ে সেই খাবারটার স্বাদ কিন্তু সেরকম থাকে না তো যেটা আসলে তত্নগত খাওয়া যায় সেটাই কিন্তু বেশি ভাল লাগে তো এখন হচ্ছে আমার জন্য আনটি চটপটি বানাচ্ছি সেই চটপটিটা খাবো তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপু ভাইয়াদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করিনি তো যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে আছেন তাতে সবাইকে জানি অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে আমার চ্যানেলের সবগুলো ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে তো আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আপনাদের কাছে তো এই তো আমার চটপটিটা কিন্তু বানানো হয়ে গেছে আমার কাছে হচ্ছে এরকম বাইরে বসে প্লেটে করে চটপটি খেতেই বেশি ভালো লাগে বাসার চেয়ে তো বাসায় নিয়ে আসলে সেই স্বাদটা পাওয়া যায় না দোকানে বসে খেলে যে স্বাদটা পাওয়া যায় তো এই হচ্ছে আমার চটপটি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি খেয়ে নিব এটা খেতে অসম্ভব মজা হয়েছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো এই তো চটপটি খাওয়ার পরে এখন হচ্ছে চলে এসেছি এটা হচ্ছে একটা ঘুমনি নিয়ে বানাচ্ছিলো মামা আর কি তো এগুলো কিন্তু সবই মেলার আশেপাশে মানে সাইড বিক্রি করছিল। তো মেলা হলে কিন্তু মেলার আশেপাশে এই টাইপের অনেক খাবার পাওয়া যায় স্ট্রিট ফুড খাবারগুলো নর্মালিতে না পাওয়া গেলে মেলা হলে কিন্তু মেলার আশেপাশে এরকম টাইপের খাবার খুব বেশি পাওয়া যায় তো এখানে যেহেতু দেখলাম ঘুমনি তো ঘুমনিও নিব আমার আসলে এই টাইপের খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে চটপটি ঘুমনি ফুচকা তো যেহেতু সব কিছুই পেয়েছি একটাও মিস করবো আজকে সব খেয়ে যাব তো এখানেও হচ্ছে মামাকে বললাম ঘুমনি বানিয়ে দিতে মামা হচ্ছে আমার জন্য ঘুমনি বানাচ্ছে তো এখান থেকে হচ্ছে ঘুমনি নিয়ে তারপরে হচ্ছে বাসায় যাব। আর যেতে যেতে যেহেতু আমি সন্ধ্যাবেলা বের হয়েছি তো যেতে যেতে কিন্তু দেখব দেখবো যে ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছে জায়গায় জায়গায় এখন মাঠ করে করে হচ্ছে ব্যাডমিন্টন খেলা হয় কারণ যেহেতু শীতের রাত শীতের রাতে তো এবেলেবেলেই খেলাটা খেলা হয় আমার বাসার পাশে যে মাঠ সেখানেও ছেলেমেয়েরা খেলে আর এখন হচ্ছে আমি এগুলো নিয়ে চলে যখন যাব তো হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব কারণ বাসা কিন্তু এখান থেকে আমার খুবই কাছে তো সেজন্য হচ্ছে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি আর এই যে দেখুন এই মাঠে হচ্ছে ছেলে ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো এখন হচ্ছে আমি বাসে চলে যাচ্ছি আর ওদের ব্যাডমিন্টন খেলা দেখতে দেখতে যাচ্ছি আর কি শীতের রাতে ছেলেরা খুবই আনন্দ করে এই খেলাটা খেলে আর আমিও খুব এনজয় করি তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম